আমি কল্পনাও করতে পারি না যে শাহজাদা সেলিমে শাহি বংশে জন্ম নিয়ে সামান্য একটা কাঠুরিয়ার মেয়ের প্রেমে পড়ে যাবে এখন এখন আমি কি করব উজির সাহেব এই আমি কিছুতেই ভেবে পাচ্ছি না যা পড়ো আমি বলছিলাম কি এই শাহজাদা সেলিমকে এই শ্যামনগরের সিপাশালা আলীনগরের সঙ্গে আলীনগরের কন্যার সঙ্গে শাদির ব্যবস্থা করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে উত্তম যুক্তি দিয়েছেন উজির সাহেব আমি তাই করব উজির সাহেব আর সেই বেয়াদব কাঠুরিয়া কাঠুরিয়াকে আগে শাস্তা করতে হবে সিপাহশালা একবার এখনো কি আচ্ছা কেন এই সেই বেয়াদব কাঠুরিয়ার বাচ্চা আপনি আপনি ওর বিচার করুন সিপাহশালা একবার আমি ওর উপযুক্ত বিচার করব বলো বলো বন্দী কেন তোমার মেয়েকে আমার পুত্র শাহজাদার পিছনে তোমার মেয়েটাকে কেন তুমি জ্বালিয়ে দিয়েছ আমি চলে যাইনি যাহাপনা আমার অপরাধী নেবেন না শাহজাদার পিছনে আমার মেয়েকে লেলিয়ে দেয়নি ওরা যে একই জল আর একই জনকে ভালোবাসে যত বড় মুখ নয় তত বড় কথা ভালোবাসা কি হাতের খেলনা হয় খেলল নয় তো আমি ব্যঙ্গে চুড়ে চুড়ে আমি ধুয়ে ফেলে দেব সোনা কাঠুরিয়া তুমি তুলনা করে এই শাহী বংশের মান সম্মান ইজ্জত তুমি তুমি কেড়ে নিয়েছ সে অপরাধের জন্য তোমার শাস্তি হবে তোমার শাস্তি হবে তোমার শাস্তি হবে হ্যাঁ তোমার শাস্তি হবে আরে তেমনি কোনো অপরাধী করিনি যা পড়া কিসের জন্য আমাকে মৃত্যু দণ্ড দিবেন দয়া দয়া করুন যা পড়া আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আপনি আমাকে ক্ষমা করুন না 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 সমীরানে তোমার ক্ষমা হবে না তুমি যে অপরাধ করেছ সে অপরাধের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড এখানে কে আছিস ঝোলকে তোর বার যাও জল্লাদ এই বেয়াদবকে হত্যা করে তার গদ্দার নিয়ে আসবেন এই গদ্দার নিয়ে আসে নগরে প্রান্তরে সব এই জায়গায় দাঁড়িয়ে দেবেন এই জাহাঙ্গীর বাদশার সঙ্গে যে বেমানি করবে আর জাহাঙ্গীর বাদশার ইজ্জত যে নষ্ট করতে চাইবে তার একটা তো মৃত্যু হবে তার একটা আমি তাই করবো ভক্ত ভূমিতে নিয়ে হত্যা করে তোমার শীর্ণ শীত আমার প্রভুকে উপহার অপরাধ না করে অপরাধী না করে যখন আপনার চোখে আমি অপরাধী গরিবি কাটুরিয়ার প্রতি যখন আপনার একটুকু দয়া হলো না আপনাকে বিচার অনুরোধ করব তবে তবে ছাবারে বেলা বলে যাচ্ছি আজ আজ যাদের কথা বিশ্বাসই করি
আমাকে দিয়েছেন আপনি মৃত্যুদণ্ড আর আর তারা দুদিন পরে আপনাকে এই অন্ধকার তারা হচ্ছে দিলে দিলে শুকিয়ে মারবে তুমি এলে জল্লাদ নিয়ে যাও ওকে হত্যার আদেশ দেওয়াটা আপনার মুখে উচিত হয়নি আপনি কি বলতে চান উজির সাহেব কাটুরে আর মেয়েকে শাহজাদার পিছনে লেলিয়ে দিতে সে থাকি তার অপরাধী নয় একবার আপনি ভেবে দেখেছেন তার নামে আপনি সাফাই গাইছেন কারণ আমি যে সিদ্ধান্ত দিয়েছি আপনাদের আমাদের ঝগড়া করে কোনো লাভ নেই কারণ আমি জাহাঙ্গীর বাদশাহ আমি যা বলবো সেটাই বলবো আমার আদেশে রাজ্য করবে আমি যে হুকুম দিব সে হুকুমে পালন করতে মহামূল্য মুজির সাহেব মনে হয় অযথাই সন্দেহ করেছেন শান্ত হও সিপাশাল একবার নিজেদের মাঝে তর্ক বারে কোনো লাভ নেই উজির সাহেব আসল আমরা বিশ্রাম হলে চলে যাই তাই চলুন যাব না তুমি বুঝতে পেরেছ ঠিকই কিন্তু তুমি আমার কিছুই করতে পারবে না কারণ যা পড়া খেয়ে আমি কৌশলে বাধ্য করেছি দেখবে আনন্দের হাসি হাসবো মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও দয়া করো কাঠকি ভাই শুধু শুধু তুমি আমাকে হত্যা করো না কাঠকি ভাই খাটুরিয়া তুই বহু অন্যায় করেছিস তুই আমার প্রভুর ইজ্জত ছিনিমিনি করেছিস মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে ভাই তুমি যখন আমাকে হত্যাই করবি তবে মৃত্যুর পূর্বে তোমার কাছে আমার একটি অনুরোধ আমার আমার হাতের বাঁধনটা একেবারে খুলে দাও সেবারের মতন মহান সৃষ্টিকর্তার নিকট এক একটু প্রার্থনা করে নেই ভাই আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি বেশি বিলম্ব করিও না অতি শীঘ্রই প্রার্থনা করে নাও হে পাকে পড়ুয়ারে দিগার তোমার কাছে আমার এই প্রার্থনা আমার মৃত্যু আগে চলো আমি একবার আমি 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 আমার মা আর শ্যাবলীকে দেখতে পারি তারপর তারপরে মরে গেলেও আমার আর কোনো দুঃখ থাকিবে না দুঃখ থাকিবে না আমার সময় শেষ এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও ঠিক আছে জল্লাদ ভাই হে আমি মাথা বাড়িয়ে দিচ্ছি
তোমার কাশিটুকু তুমি শেষ করে নাও ভাই, শেষ করে নাও গোলাম। আমার বাবাকে আমি কিছু
করতে হয় তাহলে তাহলে তুমি চল্লাত আমাকে হত্যা করো মেয়ে হয়ে পিতা পিতার মৃত্যু আমি কিছুতেই দেখতে পারবো না তো এই কাঠুরিয়ার রক্ষাকে উপহার দাও আর আমি সেই রূপ শিখে যাচ্ছি আমার কমতি সত্যে তুমি এই কাঠুরে রক্ষা করে যাও আর আমি দেখছি সেই সুন্দরী বালিকে এমন চাঁদের মুখে কান্না মানায় না সুন্দরী এসো এসো আমার সঙ্গে সোনা দানা গহনা ভরিয়ে দেব তোমার এই সোনার দেহ তোমার কোনো দুঃখ থাকবে না এই বেদর্শী পুরুষের কামনায় তুমি বলে দেবে নতুন রূপে সাজে সাজবে আমাকে একটি বার যেতে দাও সেনাপতি সাহেব আমার কাজ আমি হাসিল করে নেব আমাকে ছেড়ে দাও
জঙ্গলি মুখ সামলিয়ে কথা বল আমিও প্রস্তুত তবে তাই হোক তাকে আমি তোদের সাথ মিটিয়ে দিচ্ছি আমিও প্রস্তুত আয় তোরা শয়তান চলে বাচ্চাটাকে যাও যাও বলছি এবার আমাকেও তুমি যেতে দাও হ্যাঁ আজ তোকে যেতে দেব ঠিক হই আর যদি কোনদিন নারীদের উপর অত্যাচার করবে তবে সেদিনই তুই ক্ষমা পাবে না বেরে যা শয়তানের বাচ্চা বেরে যা ঠিক আছে এই অপমানের কথা আবার চিরদিন মনে থাকবে তবে ইয়াদে রাখো এই অপমানের কেশরত তোমার একদিন না একদিন মুখ করতেই হবে আজ আমি শমশের থেকে দস্য আর মন আমার ময়না দিহি কথা কয় না তোমার সঙ্গে আমি আর কোনো কথাই বলবো না তুমি একটা পাথারক তুমি শুধু আমার সঙ্গে প্রেমের অভিনয় করো তোবা 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 এই এই ময়না এই যে তুমি কি কইলা আমি একটা ফরফেজদার মানুষ আর আমি করব এই পতরন না এইটা তুমি ভুল কইলা ময়না এই তুমি যে আমার ফরানের এই কুতুকুতু আমি তোমারে এই সত্য করি এই ভালোবাসি বিশ্বাস না হয়
তুমি আমার এই বুকের মধ্যে দে তো হাত লাগিয়ে এই সারা কোন তোমার লাগিয়ে এই চাউল ভাঙা ওন তুমি মেশিনের মতো দপর দপর করতে তাই নাকি তুমি আমাকে এত ভালোবাসো সত্যি করে বল কও না বললা তুমি আমারে বিয়ে করবা না করব তোমার লো একটু আনন্দ করি হ্যালো আচ্ছা দাদা পাপাজি